ভগবান আদেশ দিয়েছেন বসুদেবকে নিয়ে গিয়ে গোকুলে নন্দ বাবার গৃহে রেখে আসতে। বসুদেব ধীরে ধীরে গিয়ে গোকুলে নন্দ বাবার কাছে রেখে এসেছেন। ওখানে যশোদা মাতার কাছে রেখেছেন একটা ছোট্ট বাচ্চা, যোগ মায়া সাক্ষাৎ একটি কন্যার জন্ম হয়েছে। ওখানে ভগবানকে রেখে ছোট্ট বাচ্চা কন্যাকে নিয়ে চলে এসেছেন। এদিকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে সুনন্দা অর্থাৎ নন্দ বাবার বোন সকলকে দেখে, ব্রজবাসীকে দেখে, নন্দ বাবাকে দেখে বলছেন, আরে ক্যা ভয়ো লালা ভয়ো, বলো নন্দকে লালা কি। তো এদিকে সমগ্র ব্রজবাসী আজ এতদিন পরে, মানে নন্দ বাবার প্রায় অর্ধেক বয়স হয়ে গেছে, তো এতদিন পরে যখন নন্দ বাবার লালা হয়েছে, সকল ব্রজবাসী মিলে নন্দ ভবনে এসে মা যশোদা নন্দ বাবার কাছে বধাই চাইছেন, সকলে খুব আনন্দ উৎসব করছেন। এদিকে সমগ্র বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকে পাঠিয়েছেন নন্দ বাবা, সকল বেদজ্ঞ ব্রাহ্মণরা এসে ভগবানের স্বস্তি বাচন করছেন, অভিষেক করছেন। আসুন আমরাও এখানে গোপালের অভিষেক দর্শন করবো।